আপনি নারীর ক্ষমতায়ন এই বিষয়টির উপর আপনার পিএইচডি, আপনার উচ্চ শিক্ষা, এই বিষয়টি কেন আপনি বেছে নিলেন? আমি যখন বিসিএস কার্ডের অফিসার লাইভ স্টকে, তখন আমি পিএটিসিতে গেলাম। আমাদের ওটার এন্ট্রি লেভেলের একটা ফাউন্ডেশন কোর্স করতেই হবে আর কি, চাকরি স্থায়ীকরণের জন্য। তো ওখানে পড়তে যেয়ে আমি দেখলাম যে আমি একদম প্রায় বেশি একটা পড়িনি, মানে আমার বাচ্চা ছিল তো দুটো ছোট ছোট, ওদের রেখে ওখানে আবাসিক ট্রেনে আমি একদমই পড়াশোনা করতে পারতাম না। এমনকি আমি কান্নাকাটি করতাম সবসময় রাত্রে, আর তখন মোবাইলের এতটা প্রচলন ছিল না, কথা বলতে পারতাম না। তো আমি যেদিন পরীক্ষা থাকতো শুক্র, মানে ছুটির দিনের আগের দিন পড়ে পরীক্ষা দিতাম, তো আমার টার্গেট থাকতো 50 পেলে পাস। তারপরে আমি এভাবে 50 পাওয়ার জন্য পড়তাম যে আমার তো পাশ করে ট্রেনিংটা যেতে হবে। রেজাল্ট হওয়ার পরে আমি দেখি কি, আমি 76.5% নাম্বার পেয়েছি। আমি যখন সুযোগ পেলাম দেশের বাইরে এআইটি, কারণ এই যে নারীর ক্ষমতায়নের ব্যাপারটা হচ্ছে যে আমি একে হচ্ছে আমি প্রাণী সম্পদ কেন পড়তে চেয়েছি, কারণ হচ্ছে যে ওরা অবলা, ওদের ওরা বলতে পারে না ওদের সমস্যা কি, ওদের কষ্ট কি, ওদের অসুস্থতাটা কি। আবার একইভাবে আমার হঠাৎ করে মনে হলো ওইখানে পিএটিসিতে যখন চাকরি করি অনেক ট্রেনিং নেই, তখন আমি দেখলাম যে আসলে নারী তো না আরো পুয়ার, নারী তো মানে সমাজের পুরুষ নারীর মধ্যে বৈষম্য আছে, সামাজিক বৈষম্যের শিকার। এই নারী যে পুরোপুরি মানুষ না, আমি যে পুরোপুরি মানুষ হয়েও মানুষ না, এই দৃষ্টিভঙ্গির কারণে, এই সামাজিক গঠনের কারণে, তাহলে আমার এই নারীর প্রতি আমার পড়াশোনাটা করা কিংবা আমার একটা কমিটমেন্ট যে নারীর জন্য কিছু করা যায় কিনা, এই উৎসাহ থেকে আমি জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে পড়তে গিয়ে যাই এআইটি থাইল্যান্ডে, অ্যাপ্লাই করি, পাই এবং স্কলারশিপও পাই। আপনার চিন্তা ভাবনাগুলোর প্রতি আমার আসলে খুব শ্রদ্ধাবোধ জন্মাচ্ছে, এই চিন্তাগুলো থেকে আপনি এই সাবজেক্টটাতে পড়েছেন এবং আপনার মাকে আপনি স্বচক্ষে দেখেছেন কিভাবে এত প্রতিকূলতার মধ্যে, এত প্রতিকূলতার মধ্য দিয়ে কিভাবে কখনো ধৈর্য না হারিয়ে একেবারে অটুট লক্ষ্যে অটুট থেকে তিনি তার চার ছেলে মেয়েকে মানুষ করেছেন। আপা, আপনার লেখালেখির প্রতি ঝোঁক কবে থেকে? এর মধ্যে আপনার দুটো বই প্রকাশ হয়েছে, এই সবটা মিলিয়ে যদি আমাদের কিছু বলেন। আমাদের বাড়িটা এরকম যে সাংস্কৃতিক একটা মানে আবহ ছিল আমাদের বাড়িতে। আমার নানা ছবি আঁকতেন, উপন্যাস লিখতেন, গল্প লিখতেন, আমার মা কবিতা লিখতেন, আমার ফুপুরা লিখতেন, আবৃত্তি করতেন, মানে আমাদের পড়াপড়ি, বইগুলো পড়া, এগুলো আমরা ছোটবেলায় একটা পরিবেশ পেয়েছি, তাই ছোটবেলায় লিখতাম। তাই আমার সিনিয়র কলিগ ছিলেন পঙ্কা জামিল, যে রওশন জামিল কহর জামিলের মেয়ে, উনি পিএটিসিতে আমার সিনিয়র কলিগ, উনি আমাকে অনেক স্নেহ করেন, করতেন। আরও আরেকজন ম্যাডাম আছে সালিমা জাহান, উনিও আমাকে অনেক স্নেহ করতেন, ওনার উৎসাহে অনেকটা পিএইচডি করেছি। আবার সবাই সহযোগিতা করেছে, সবারই উৎসাহ ছিল। তো এই দুইজন ম্যাডামের ভূমিকা আছে আমার আমার জীবনে, পিএইচডি করার জন্য আর লেখালেখি করার। তো ওনারা ফেসবুক করেন, কঙ্কা জামিল বিশেষ করে লেখেন, তো উনি লেখেন, আমাকে বলে তুমি তো ভালো লেখো, লেখো না কেন? কারণ আমাদের ওই সুবেনির কয়েকটা বের হয় পিএটিসিতে আমাদের কোর্সে যখন থাকি। তারপরে আমি চিন্তা করলাম ঠিক আছে, ফেসবুক যখন এখন চল 15 সালের দিকে আছে, যে লেখালেখি যে ফেসবুক যখন আমি শুরু করেছি যে ঠিক আছে এটাতে অ্যাক্টিভ হব, তো আমি ভাবলাম ঠিক আছে নিতান্ত একান্ত ফিলিং গুলোকে প্রকাশ করি, যেহেতু সৃজনশীলতাকে বাধা দেওয়া নাই, এত ঠিক আছে এটা আসলে আমি একটু কবিতা আকারে লিখলাম। আগে ছোটবেলায় কিংবা বিশ্ববিদ্যালয় জীবন কলেজ জীবনে একটু একটু লেখালেখি করতাম, কিন্তু যে কবি হওয়ার জন্য না, মানে এসে যেত লিখতাম, কিন্তু ওগুলো হারিয়ে গেছে। আবার দুই একটা গল্প টল্প আছে যেগুলো এখনো প্রকাশিত হয়ে আছে, ইউনিভার্সিটি আর্কাইভে আছে, মানে আর্কাইভ বলতে লাইব্রেরিতে আছে। তো ওরকম এই ছোট ছোট করে লিখলাম, এইভাবে আমার কবিতায় 5 বছরে কবিতার বই একটা বেরিয়েছে, গতবার একটা বেরোনোর কথা ছিল কিন্তু সেটা সময় করতে পারিনি, এডিট করতে পারিনি। আর আমরা নিশ্চয়ই আরো ওদের কাছে কথাটা এভাবেই ফিল করে, এভাবেই আসে, এই জন্য ওটা খুব কঠিন বিষয় না। অনায়াসে আসছে মনের অনুভূতি গুলো, আপনি অনায়াসে প্রকাশ করতে পারছেন, আপনার কাছে মোটেও দুর্বোধ্য বিষয় নয়। দুর্বোধ্য আমি হয়তো সবার জন্য, সবাই আমার কবিতা পছন্দ করবে না, আমিও সবারটা পড়তে আমার ভালো লাগবে না, এটা এটা শ্রেণী আছে না। আমি খুব সরল লিখি, সরল, আমি
পড়ে দেখেছি আপনার সরল কবিতা, স্পষ্ট সাবলীল কিন্তু মনে দাগ কেটে যায়। আমি আমার মতো করে একদম, আমি আপনার বই পড়েছি, স্বাধীনতা শব্দটি আমার শহীদ বাবার সমর্থক, এই কবিতাটি কি স্পষ্ট এবং সুন্দর, সোজা সরল কথা কিন্তু মনে গভীরভাবে দাগ কেটে যায়। আমার ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করেছি আপনার কবিতা। একটি কবিতা কি আপনার কাছ থেকে আমরা শুনতে পারি? যখন বললেন এই কবিতাটির কথা, আমি তাহলে এই কবিতাটি পড়ি। কবিতাটি লিখেছিলাম আমাদের জীবন, বাবাবিহীন স্বাধীনতা যুদ্ধে শহীদ বাবার সন্তানেরা কেমন আছে, শহীদ বাবাদেরকে উৎসর্গ করে, জাতির পিতাকে উৎসর্গ করে, জাতির পিতার কন্যারা কেমন আছেন, এই যে একটা অনুভব, সারা দেশের শহীদের পরিবারগুলো, তাদের যে ফিলিং বা কিভাবে তারা বেড়ে উঠেছে, কিভাবে বড় হচ্ছে বা কিভাবে তাদের যাপিত জীবন যাপন করছেন, কি তার অনুভূতি, এটা থেকে আমার হঠাৎ মনে হয়েছে যে আমি এই মানে এই কবিতাটা লিখেছিলাম। স্বাধীনতা আছে, আমাদের বাবা নেই, সূর্যের মতো আমাদের বাবা নেই, আমাদের অহংকার আছে, আমাদের আনন্দ নেই, আমাদের গৌরব আছে, আমাদের সুখ নেই, আমাদের উচ্ছ্বাস নেই, আমাদের উজ্জ্বলতা নেই, আমাদের নিরাপত্তা নেই, আমাদের সম্পদ নেই। দেবীর মতো আমার মায়ের চোখে প্রেমের কাজল নেই, স্নেহের ছায়া নেই, নির্ভরতার আকাশ নেই, ভালোবাসার জল নেই। দুশ্চিন্তায় ক্লান্ত অবয়বে প্রত্যয় আছে, প্রশান্তি নেই। আমাদের শৈশব নেই, আমাদের শৈশবের খুনসুটি নেই, আমাদের কৈশোর নেই, কৈশোরের দুরন্তপনা নেই, আমাদের স্বপ্ন আছে, আমাদের যুদ্ধ আছে, স্বাধীনতা নেই, আমাদের যৌবন আছে, আগুন নেই, নেই নেই নেই, এই না থাকার মানেই আমার যুদ্ধ, এই না থাকার মানেই আমার একাত্তর, এই না থাকার মানেই আমার স্বাধীনতা। স্বাধীনতা শব্দটি আজ আমার শহীদ বাবার সমর্থক। অসাধারণ, আমি একদম খুব মন দিয়ে শুনছিলাম, মানে পিতার ছায়া আমাদের মাথার উপর না থাকা, এটি কত বড় একটি অভাব, কিন্তু আপনারা এই যে অভাব, এই যে না থাকা, এটিকে শক্তি হিসেবে নিয়ে আপনারা পথ চলেছেন, শোককে শক্তিতে পরিণত করেছেন, অনেক বড় একটি বিষয়। আপনি অনেক পুরস্কার পেয়েছিলেন, আপনার এই যে আপনার নানা রকম অর্জন আছে, অবদান আছে এই সমাজে বিভিন্ন ক্ষেত্রে, সেসব সম্পর্কে একটু যদি বলতেন। ছোটবেলায় এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম, এই জন্য নানা পর্যায়ে প্রতিযোগিতা করতাম। তখন একটা সিস্টেম ইয়ে ছিল যে প্রথমে স্কুলে হতো, তারপর উপজেলায় হতো, জেলায় হতো, বিভাগে হতো, এভাবে জাতীয় পর্যায় পর্যন্ত। তো আমি অনেক ক্ষেত্রেই, যেমন কবিতা আবৃত্তি, গল্প বলা, ধারাবাহিক গল্প বলা, তাছাড়া খেলাধুলাও করতাম আমি, বিভিন্ন পর্যায়ে খেলাধুলা সব ধরনের করে আমি অনেক ক্ষেত্রেই আমি জাতীয় পর্যায় পর্যন্ত আসতে পারিনি বলতে কি, সত্যি যে আমি অনেক জায়গায় জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে প্রথমও হয়েছি, কিন্তু জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার মতো সে সংগতি আমাদের ছিল না সত্যি বলতে, যে কেউ সাথে নিয়ে আসবে, এইসব কাজের স্বীকৃতি স্বরূপ দু একটা প্রতিষ্ঠান থেকে আমি আলোকিত নারী অথবা এই জেন্ডার মানে নারীর প্রতি অবদানের জন্য নারীর সাথে কাজ করার স্বীকৃতি স্বরূপ দু একটা পুরস্কার বলতে একটা সম্বর্ধনা, একটা ক্রেস্ট এরকম পেয়েছি। আর জাতীয় পর্যায়ে আমি বিভাগীয় পর্যায় পর্যন্ত চাকুরিও
শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে নারী, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রবর্তন করেছেন এই পুরস্কারটা, যেটা 5টি ক্যাটাগরিতে আমাদের জাতীয় বাংলাদেশের সব জায়গায় উপজেলা জেলা বিভাগ হয়ে জাতীয় পর্যায় পর্যন্ত আসে, 5টি ক্যাটাগরির একটা ক্যাটাগরি আছে শিক্ষা ও চাকরি ক্ষেত্র। তো আমি সেই ক্ষেত্রে যেটা স্ট্রাগল করা নারীদের কাহিনী থাকে, তারা যারা যত স্ট্রাগল করে উপরের দিকে উঠতে পেরেছে তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। তো এটা আমি পেয়েছিলাম জয়িতা নারী 19 সালে। হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব দারুণ একটি ব্যাপার। এবং আপনি আরো সঙ্গে আমি জানাই, আমার মা 2015 সালে মারা গেছেন, উনিও মা ক্যাটাগরিতে জয়িতা নারী হয়েছিলেন। অনেক বড় বড় অবদান রেখেছেন বলেই আজ আপনি স্বীকৃতি পাচ্ছেন, এবং এই সাফল্যের ধারাটি অব্যাহত থাকুক শুভকামনা রইল। আমি আরেকটু জানতে চাইব যে আপনার পারিবারিক জীবন, আপনি 2 সন্তানের জননী, আপনার জীবন সঙ্গী তিনিও সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, সৃজনশীল কাজে জড়িত, আবৃত্তি শিল্পের সাথে জড়িত, লেখালেখি করছেন, কর্মজীবনে ব্যস্ত থাকতে হচ্ছেন, তো সব কিছু আপনি সামলে নিচ্ছেন কিভাবে? আসলে কোন সব কাজকে ভালোবাসলে সব কাজ হয়ে যায়, মানে খুব যে বেশি করছি কোনো কিছু তা না, একটু একটুই করছি। যেমন আমার এটা চাকরি, চাকরিটা তো আমার না করার কোনো মানে সুযোগ নাই, আমাকে এটা তো রেসপন্সিবিলিটি করতেই হবে। সংসার আমার রেসপন্সিবিলিটি, আমাকে করতেই হবে। সন্তান আমার রেসপন্সিবিলিটি এবং আমার নিজের সন্তান, অতএব এটা তো ন্যাচারাল বলতে পারেন। সৃজনশীল কাজ কিভাবে করি, সত্যি অর্থে যে এটা আরো অনেক করা সম্ভব, অনেক কিছু আসে যা চলে যায়। আমি যদি কবিতা লিখি, আমার অনেক কবিতার লাইন আমি রাত্রে মনে করি, শুয়ে শুয়ে মনে করে মনে আসে, তো অলসতা করে যে সকালেই অফিসে উঠতে হবে, এখন উঠে আবার যাগো, রাত 2টা বাজে হয়তো বা তখন, তা আমার আর লেখা হয় না, তখন আমি মনে করি যে আমি সকালে বোধহয় লিখে ফেলতে পারবো। তারপর সারাদিন চলে যায় বা 2-4 দিন চলে যায় কাজের ফাঁকে আর মনে নেই, পরে যখন আমি মনে করি লিখতে তখন দেখি যে আমার মনে নেই কি ভেবেছিলাম। তো এভাবে লেখালেখি খুব হয় না, কিন্তু আবার হঠাৎ হঠাৎ হয়ে যায়, এভাবে খুব অল্প মাত্রায় হয়। আপা, আপনার সম্পর্কে অনেক কিছু জানছি, জানতে পেরে ভালো লাগছে। এবার আপনার কবিতার বই বিষয়ে তো জানলাম, কবিতাও শুনলাম, আপনার গবেষণা ধর্মী আরেকটি বই প্রকাশ হয়েছে, সেটি সম্পর্কে যদি একটু বলেন। আসলে এই বইটি হচ্ছে আমার পিএইচডি গবেষণার থিসিস আর কি, ওই থিসিসেরই একটা পুস্তক রূপ আর কি, বাংলা বই আকারে প্রকাশ করেছি। তো আমি নারীর ক্ষমতা নিয়ে কাজ করছিলাম, তো সেটাই ভাবলাম যে এই বইটা প্রাণী সম্পদ উৎপাদনে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশে প্রাণী সম্পদ উৎপাদনে নারীর ক্ষমতায়ন। এর আগে এই ধরনের এনজিও কর্মীরা বা এরকম অনেক গবেষণা, ছোট ছোট রিসার্চ করে, থিসিস গবেষণা করে কিনা আমি জানি না, কারণ আমি যখন করতে যাই তখন দেখি আমি এই সম্পর্কিত বই পাই না, ছোট ছোট রিপোর্ট পাই। তো আমার কাছে আমার কাজটা কিন্তু একদম পায়োনিয়ার, মানে একেবারে প্রাথমিক প্রথম, বাংলাদেশে একটা বইও নাই, এটাই প্রথম বই। হ্যাঁ, তাহলে তো তথ্য উপাত্ত সংগ্রহে আপনার যথেষ্ট বেগ পেতে হয়েছে, শুধু কিছু ডেটা পাওয়া যায় বিভিন্ন রিপোর্ট থেকে যা আমার জন্য জরুরি না। আমি আসলে কোয়ালিটেটিভ রিসার্চ করেছি, তো কোয়ালিটেটিভ রিসার্চ করেছি একটা নির্দিষ্ট এলাকার উপর, যেখানে মেয়েরা এই প্রাণী সম্পদ উৎপাদনের সাথে কিভাবে সম্পৃক্ত থাকে এবং এই সম্পৃক্ত তাদের অবদানটা কি, এই অবদানটা তার পরিবারে বা সমাজে কোনো ভূমিকা রাখে কিনা, তার অবস্থা এবং অবস্থানের অর্থাৎ ক্ষমতায়নে সে কোন, সে এটার থেকে কি ধরনের ক্ষমতায়িত হয় বা তার রূপ কি, স্বরূপ কি, এটাকে দেখার জন্য আমি একটা এই গবেষণাটা করেছিলাম, তাই আমি আসলে উপস্থাপন করেছি বইয়ে। বাহ, জেনে খুব ভালো লাগলো পুরো বিষয়টি। আপা, আরেকটি কবিতা যদি আমরা শুনতে পেতাম। ঠিক আছে, আমি একটি নারী বিষয়ক কবিতা পড়ি। এটা কবিতা সিংহের লেখা কবিতা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে, না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য, কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি, সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়েই দর কষাকষি,
যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনে এসেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্ভিণী, সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুল ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, ওটা পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ নারীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের আতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, শোকার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, আর অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি, আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। কি অভাবনীয় শক্তি আর সাহস পাওয়া যায় এসব কবিতা পড়লে। আপা, আপনার আবৃত্তি ভীষণ ভালো লাগলো। আমরা এইসব আবৃত্তি, এসব কবিতা থেকে আমরা অনেক প্রাণ শক্তি পাই। নারী এগিয়ে চলার পথে এখনো অনেক বাধা, এখনো সেই সমমর্যাদা আসলে নারী পাচ্ছে না সব ক্ষেত্রে, তো এ থেকে উত্তরণের পথটা কি? আসলে একটা এটা সমাজ ব্যবস্থা এটার জন্য দায়ী, এটা অনেকটা এগিয়েছে আমাদের দেশ বা পৃথিবীতে, আর আমাদের দেশ এখন নারী উন্নয়নে নিঃসন্দেহে অনেকটা আগের চেয়ে অনেক এগিয়েছে, কিন্তু এটা আসলে রাতারাতি পরিবর্তনযোগ্য বা শর্টকাট কোনো ওয়ে নাই যে আমরা মানে এখনই খুব একেবারে বৈষম্য থাকবে না, সমতার দেশ, সমতা পুরুষ নারী, সমতার ভিত্তিতে সমাজ গঠন হবে, ব্যাপারটা এরকম না। তবে আমরা এগুচ্ছি, সামনে এগোবো, এবং এটার জন্য দৃষ্টিভঙ্গি মন মানসিকতা, মন মানসিকতা, এবং এমনিতেই তো হবে না এটা। আমাদের যেমন ধরেন মেয়েদেরকে যদি আমরা স্কিল করি, ক্ষমতায়ন করি, তাহলে আমরা তাদের লেখাপড়াটা নিশ্চিত করতে হবে, তাদের কর্মযজ্ঞে, কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণের সুযোগটা নিশ্চিত করতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2041 সালের মধ্যে 50% নারী কাজ কর্মক্ষেত্রে অবদান রাখতে পারবে। তারা কিন্তু কাজ করছে ঘরের কাজে, যে কাজটা আমাদের স্বীকৃত হচ্ছে না, আমরা 50% নারী যদি বাইরের কাজে, অর্থনৈতিক কর্মকাণ্ডে, যেটা বিনিময় মূল্য আছে, এমন কাজ করে তারা অংশগ্রহণ করে, তখন দেখা যাবে যে স্বাভাবিকভাবেই নারীর অর্থনৈতিক মূল্যায়ন যদি হয়, অর্থনৈতিক ক্ষমতায়ন যদি হয়, তাহলে তার শেষ শিক্ষার ক্ষেত্রে ক্ষমতায়ন হবে, যোগ্যতার ক্ষেত্রে ক্ষমতায়ন হবে, তার আচরণ, তার যোগ্যতা, তার দক্ষতা, তার যেটা বলে আর কি যে জ্ঞান, সবকিছু মিলিয়ে একটা অবস্থানে নারী যাবে। আর একইভাবে সমাজে পুরুষরাও তখন ঘরের কাজে অংশ
নেবে, নারীকে সহযোগিতামূলক আচরণ করবে, তাকে সম্মানজনক অবস্থায় দেখতে পারবে, নারীর অবদানকে স্বীকার করে নেবে, তখন একটা সমতার দেশ তৈরি হবে, সমাজ তৈরি হবে আশা করা যায়। আমরা সেই সময়ের অপেক্ষায় রইলাম। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে কোনো মানুষের জীবনে থেমে থাকার না, যত কষ্টই হোক একমাত্র মানুষই পারে যে কোনো অবস্থান থেকে উঠে আসতে। তাই যদি থাকে স্বপ্ন অটুট, তাহলে লক্ষ্য অটুট, তাহলে মানুষ সেটা জয় করতে পারবেই। আমি মনে করি যে আমরা সবাই যদি কখনো জীবনে কোথাও পড়ে যাই, আঘাত পাই কিংবা কোনো খাদে নিমজ্জিত হই, সেখান থেকে উঠে দাঁড়াতে হবে। উঠে দাঁড়ালে ওটাই জীবন, ওই দাঁড়ানোর সংগ্রামটুকুই জীবন। আমাদের সাথে এসেছেন, আমরা খুবই কৃতজ্ঞ, আপনাকে কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেবার জন্য। আমাদের দেশের প্রতিটি মানুষ এক একটি সংগ্রাম করে যাচ্ছে, সকলে জয়ী হোক তাদের জীবন সংগ্রামে, এই প্রত্যাশা শেষ করছি আজকের কথোপকথন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।